কী ছিল মাস্টারমশাইকে ছাত্র ভয় পেয়ে চলতো, পড়া না পড়লে পিঠ দেবে, তাই তো বস। আর এখনকার পরিবর্তনের যুগে পড়াশোনা কি এসছে জানেন, প্রথম দিন মাস্টারমশাই আসে আর ছাত্ররা গটাপ করে নেয়, মাস্টারমশাই কত মাইনে নেবেন? দেখ বাবা আমি তো 400 মাইনে নেই, তোমার বাবা ছোটবেলার বন্ধু 300 দিলেই হবে। মাস্টারমশাই এটা আপনার সঙ্গে বোঝাপড়া রইল, বাবা যেন না জানে। মাসের 4 তারিখে বাবা 400 টাকা মানে নেবে, 5 তারিখে 100 টাকা ফেরত দেবেন। বুঝতেই পারছেন বেকার ছেলে, প্রেম টেম করি, আমারও তো হাত খরচা আছে। ঘরোয়া পরিবেশ, এখানে অনেক কাকিমা জেঠিমারা বৌদিরা আছে, তাদের জীবনে অনেক কিছু পরিবর্তন এসছে। কীরকম? একটুখানি একটু ভোকালটা সামান্য একটু ভালো না, সামান্য একটুখানি, হ্যাঁ। তা দেখুন আগেকার দিনে রান্না বান্না কী ছিল একবারে ওকে, যে কাঠের ছেলে রান্না ঘরে বউ রান্না করতে করতে কেঁদে ভাসিয়ে ফেলতো ধোয়াতে। আর এখনকার পরিবর্তন যুগ, মানে জীবনের পরিবর্তনের যুগে কি এসছে, নতুন বউ এসে শাশুড়িকে বলে মা জ্বালাবো, ঠাস ঘুরে এসে গেছে গ্যাস। আর এখনকার বউরা তো সংসার সমেত জ্বালিয়ে দেয়। আগেকার দিনে গোটা হলুদ গোটা জিরে গোটা লঙ্কা বাঁধতে বাঁধতে ঘরের বউয়ের মাথার ঘাম পায়ে পড়তো, সেটাও চেঞ্জ। বউমা একটা প্যাকেট কেটে শাশুড়িকে বলে দেখুন তো মা দেবো, দেখুন তো মা দেবো, এসে গেছে কুটুমি গরু মশলা। এবং বন্ধুদের বলি প্রেম ভালোবাসা, সেটাও পরিবর্তন এসেছে। কিরকম? আগেকার দিনে প্রেম ভালোবাসা কিরকম ছিল, অসিন্দা পেয়ারা পাচ্ছে, অসিন্দাটা পেয়ারা দিবি গো, অসিন্দা মালসিয়ানা গাছ থেকে ছুঁড়ে দেবে না, তাহলে তো কিছুই হলো না। গাছ থেকে নেবে, হাতে দেবে, হাতটা একটু টিপে দেবে, বুঝে যাবে গুরু অসিন্দার আছে। আর এখনকার দিনে সারাদিন সারা রাত মোবাইলে প্রেম চলছে, কোনো সময়সীমা নেই। বিয়ের আগেই নিয়ে আজ চলে আসে বাড়িতে, এই যে আমার বাবা, এই জম্মা নমস্কার করো, মা তোমাদের গেলো কি ঘরে তোলো। তবে পরিবর্তনের যুগে একটা জিনিস খুব ভালো হচ্ছে কি জানেন, আগেকার দিনে মেয়েদের বয়স 20, তার মানে বুড়ি। মেয়েদের বয়স বেড়ে গেলে বাবা মায়ের টেনশন কি করে বিয়ে দেবে। আর এখনকার চেঞ্জের যুগে কি এসছে জানেন, বাবা মায়ের টেনশনটা চলে গেছে। যেসব মেয়েদের বয়স বেড়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না, 1000 টাকা খরচা করুন বিয়ে হয়ে যাবে। কিভাবে? কোনো ঘটক লাগবে না, 1000 টাকা দিয়ে একটা মোবাইল তুলে দিন, আজ বলবে হ্যালো হ্যালো, কালকে দেখবেন পালিয়ে গেল। আচ্ছা আমরা শহর এলাকার ছেলে, একটা পরিবর্তন অবশ্যই আপনারা দেখেছেন। আগেকার দিনে কৃষ্ণের বাঁশি শুনে গোপ গোপীরা বেরিয়ে আসতো, সেই বাঁশি আছে একটু সুরটা পাল্টে গেছে, সকালে বাঁশি বাজে বৌদিরা বেরিয়ে আসে, ময়লা ফেলা গাড়ি আসছে। তো আসুন, খুব ভালো পরিবেশ। আমাকে এখানে এনেছে যারা, এই কমিটি দাদা ভাইদের জন্য একবার জোরদার তালি চাইবো সবাই মিলে, এভরিওয়ান, এত ভালো পরিবেশ। আচ্ছা আর একটা কথা, আমরা এসে স্কুলে বসেছি, হ্যাঁ এই যে শতদল প্রাথমিক স্কুল, স্কুলের উপর দিয়ে একটা শিক্ষাগত অনুষ্ঠান করবো, হ্যাঁ কি না? একবার তালি দিয়ে বলুন হ্যাঁ করো। ক্লাস 4-এ একটা ছেলে, খুব ডেঞ্জার ছেলে, যার নাম পচা, না এখানকার পচা না আমাদের ওখানকার, 1 বছর পাস করে 1 বছর ফেল করে আসছে, ক্লাস 4-এ পড়ে। তাই স্কুলে দেখবেন প্রত্যেক বছর 2 মাসের জন্য একজন স্যার আসে, যাকে আমরা বলি বিটি স্যার। ওই স্কুলে এসছে যে স্কুলে পচা পড়ে। তা বিটি স্যার যখন ক্লাস 4-এ যাচ্ছে, হেড স্যার বুঝিয়ে দিচ্ছে, স্যার ক্লাস 4 তো যাচ্ছেন, পচার থেকে সাবধানে থাকবেন। কেন বলুন তো? না পচাকে যদি প্রশ্ন করেন ঘুরিয়ে উল্টো উত্তর দেয়। গিয়েই দেখি না পচা কেমন ছেলে। তা বিটি স্যার ক্লাস 4-এ গেছে, সবার নাম ডাকছে, পচার নাম সবার শেষে, কারণ 1 বছর পাস করে 1 বছর ফেল করে, সবার শেষে ওর নাম। পচার নাম ডেকেছে, পচা ও তুমি সেই পচা, আমি স্কুল বিখ্যাত, কিনার বিখ্যাত পচা। আচ্ছা পচা তোমাদের তো এখন ইতিহাসের পিরিয়ড, এক কাজ করো প্রথম পানিপথের যুদ্ধটা লিখে দেখাও। তাই কতক্ষণ টাইম? 8 ঘন্টা। তাই ইতিহাসে 8 ঘন্টা টাইম, ফাটিয়ে দেবো ফাটিয়ে দেবো। বাবা তোমাকে ফাটাতে হবে না, প্রথম পানিপথের যুদ্ধ লেখা হলে আমায় দেখো। তা কিছুক্ষণ বাদে পচা ডাকছে, তাই এখন ফাটিয়ে দিতে এখন। স্যার কাছে গিয়ে দেখছে 1526 বাকি ডাক 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 ডাক। কিনা পচা তোকে প্রথম পানিপথের যুদ্ধ লিখতে দিলাম, তুই 1526 ডাক 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 ডাক। হ্যাঁ তার প্রথম পানিপথের যুদ্ধ শুরু হয়, तापमात्रा नंदीग्राम तीन मत एत पेटो बजिया धुआं धुआंता किन्तु देखते पाइनी किन्तु लिखिनी। अच्छा अभी शुने तुम ना कि भलो छवि आँखिस एट छवि तो फाटिए दी बाबा एक बार फाटाली फाटाते होबे ना एक काज कर जलेर मध्य डलफिन छविटा एंके राखा ताई कतक्षण टाइम 20 मिनट तार छविटा 20 मिनट फाटिए देव बाबा तोके फाटाते होबे ना जलेर मध्य डलफिन छविटा होले आमाय डाकिस ता किछुक्षण बादे पथा डाके तार आस्ते आतुर बाती दिते आतुर सार काछे गिये देखते सारा पाता डट 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 गिये पथा तो छवि कई ए तो तार जल तो डॉल्फिन तार डॉल्फिन लेकर दिलाम अपने आतले अपने पाए रात तो ने डॉल्फिन तले डूब मेरे तार देखा जावे ना तो अच्छा तो तक किछु कोर जाते हेड सर के गिये बोलबो আমার ক্লাসের কাজ করেছে তার বলুন কি করব তুই ভালো ছবি আঁকিস যখন এক কাজ কর গরু ঘাস কাটতে ছবিটা এঁকে রাখা তা কতক্ষণ টাইম আবার 20 মিনিট तार गरु घास काटते छविटे 20 मिनट टाइम एबार थत्ती फाटिए देबो थत्ती बाबा दुबार फाटिएछिस एबार सम्मानटा राखिस ता किछुक्षण बादे पटा डाकिस तार एतन थत्ती फाटिए दिते एतन सार काछे गिये देखते परिष्कार पाता किच्छु नेई किरे पचा तुई गरु आंकिसनी घास आंकिसनी आर आमाके डेके निली तार आमी गरु एगाछिलाम घास एगाछिलाम अपनी देरी करे आसछेन गरु घासटा मैदान पाका करे बेरिये गेছে किচ্ছু আননি तो আসল মঞ্চে আমাদের মিশনাল থেকে উঠি আর খাওড়াই যাই আর অনেক কিছু এর মধ্যে আপনারা পাবেন আমার এই জোকসটার মধ্যে যেটা আপনাদের অনেক কিছু মনে করিয়ে দেবে আমি এখন থেকে বলছি না পরে বলছি তো আমি আজকে সকালে খাওড়াই গেছিলাম যখন হাওড়ায় যাই কোনো প্রবলেম হয়নি ভালোভাবে গেলাম হাওড়ায় নামলাম আমি আমার কাজের জায়গায় গেলাম কাজ করে যখন সন্ধ্যাবেলায় ফিরি দেখবেন হাওড়া স্টেশনে খুব ভিড় হয় দামি ভিড় কম্পার্টমেন্টে ওটাই সিস্টেম যারা ডেলিভারি যায় ঠেলাঠালি করে ওঠে তা আমিও ঠেলাঠালি করে উঠলাম আর আমার সঙ্গে এক মাস্টারমশাই উঠলো বেশ কিছু ছাত্রছাত্রী নিয়ে ভিড় কম্পার্টমেন্টে যেখানে মানুষ দাঁড়াতে পারে না সেখানে যেন একটা কোচিং ক্লাস খুলে বসেছে মাস্টারমশাই কয়েকটা ছাত্রছাত্রীদের মধ্যে পড়াচ্ছে নর নড়া নড়বি আমি তখন বললাম মাস্টারমশাই এই ভিড় কম্পার্টমেন্টে আপনার কোচিং চলবে না আপনার বাড়িটা ঠিক আছে তখন আমাকে বলছে ঠাকুরবাবা আমি যেখানে যাই আমার ছাত্রছাত্রীদের গড়ে তুলতে চাই আর আমি আমার মতো তৈরি করতে চাই তখন আমার খুব রাগ হলো মাস্টারমশাই কোথায় নামবেন বলুন তো আরে বাবা আমি তো ব্যান্ডেলে নামবো তখন মাস্টারমশাইকে বলেছিলাম বলুন তো মাস্টারমশাই একটু মন দিয়ে শুনবেন বলুন তো মাস্টারমশাই খালি বেবা উই করি সিসা কইফমা চাচু হুপ্পা তখন আমার সঙ্গে মাস্টারমশাই ব্যান্ডেলে নামলো মাথা মতো খুঁজে পেল না তখন আমাকে বলছে দেখো বাবা আমি সংস্কৃত পড়াই তুমি তোমার মানাটা পারলাম না তখন আমি মাস্টারমশাইকে বলেছিলাম মাস্টারমশাই পরের দিন থেকে ডিস্টার্ব করবেন না আপনি হাওড়া উঠেছেন আমিও হাওড়া উঠেছি আপনি ব্যান্ডেলে নামলেন আমিও ব্যান্ডেলে নামলাম হাওড়া থেকে ব্যান্ডেল অব্দি প্রত্যেকটা স্টেশনের প্রথম অক্ষর বলেছি আর কিচ্ছু না মিলিয়ে নেবেন হালি বেবা হাওড়া লিলো মিলুর বালি উই করি উত্তরপাড়া এই মোটা কন্ডকর এসরা সিসা বই ভমা শ্রীরামপুর সারওয়ালি বন্ধুবাড়ি ভদ্রেশ্বর মানকুণ্ডু চু হুপ্পা চন্দননগর চিচড়া হুগলি ব্যান্ডেল তো আসুন এটা বললাম কারণ ওইদিকে স্টেশনটা আপনারা এইভাবে সাজিয়ে নেবেন যদি কোনোদিন ওই দিক দিয়ে যান তো আসুন আমি